अरे स्टोरी जो तुम भेजा देखा है एकदम बकवास है, ऐसा घिसा पिटा स्टोरी नहीं चलेगा। फोन रखो ना अपनी, फोन रखो स्वराज भाई, जा सकते इतना टाइम नहीं है मेरे पास, बात करो उसे। खेला बना रखा है, खेला बना रखा है, बात करो। এই মরেছে সকাল সকাল। হ্যালো, স্বরাজ চক্রবর্তী বলছি। মানে কি হলো আবার, কি ব্যাপার, মানে বুঝতে পারছি না কিছু। এরকম স্টোরি আর স্ক্রিপ্ট হলে না ডিরেকশনের দায়িত্ব তুমিই নাও, বুঝলে? কথা বলো ওনার সাথে। লাউডে দাও, লাউডে দাও। দাদা কি স্টোরি স্ক্রিপ্ট আছে এসব, ক্যা এসব? হ্যাঁ কুছ ভি সমঝ মে নি আ রে, কোই নয়া চিজ দিজিয়ে। হোয়াট ইজ অল দিস ননসেন্স, প্লিজ বাত করিয়ে ইনসে। হ্যাঁ কি হলো বলতো দাদা, আমি তো মানে কিছু বলছি, এরকম এক টাইপের স্টোরি দিলে ডিরেকশনের দায়িত্বটা অন্য কাউকে দিতে হবে, বুঝলে? বাট আর কে, তোমাকে যে অ্যাডভান্সটা দেওয়া হয়েছিল সেটার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকেলের মধ্যেই দেখছি একটা ফ্রেশ কিছু পজিটিভলি কিছু পাঠাচ্ছি, আজকে প্লিজ পাঠাচ্ছি। আরে রজনীকান্ত, বিকেলের মধ্যে না পাঠালেও চলবে, ধীরে সুস্থে নস্টালজিক করছে গল্প পাঠাও না। হ্যাঁ ঠিক আছে পাঠাচ্ছি, পাঠাচ্ছি, থ্যাংক ইউ দাদা। পুরো রেপুটেড সুরের বাচ্চা থাকবে ইন্ডাস্ট্রিতে, এরকমই থাকবে সব। ক্রিয়েটিভ শেখাচ্ছে আমাকে, মানে চট পোস্ট গল্প পাঠালাম, এখন বলছে নস্টালজিক পাঠাতে হবে। তা আমি কি পাঠালাম, আমি কি কন্টেম্পোরারি পাঠালাম? রাস্কেলস, কি বালের, মিনিংলেস মিনিংলেস, কোনো মিনিং নেই। কি গো, কই? এত বোকা বোকা স্টোরি আমাকে পাঠাতে বারণ করো, যা করার আছে একটু তাড়াতাড়ি করো। I will call you later. হ্যালো বলো, মিটিং এ ছিলাম, কি করি, কিছুই মাথাতে আসছে না, একটাও গল্প সিলেক্ট হচ্ছে না, যে করে পাঠাচ্ছি সব করে রিজেক্ট হয়ে যাচ্ছে, জানো তো, খুব 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 ডিপ্রেস লাগছে, তাই তো ভাবলাম তোমাকে ফোন করি, শেয়ার করি একটু যদি হালকা। তুমি তো মিটিংয়ে ব্যস্ত আছো তাই না? দেখো অনেক সময় তো নিজের ক্রিয়েটিভিটিগুলো বোরিং হয়ে যায়। তুমি তো বলতে যে বাবা খুব ভালো লিখতো, তুমি ওনার লেখাগুলো ট্রাই করো না? ওকে হ্যাঁ ঠিক, দেখোই না কি হয়। থ্যাংক ইউ সো মাচ, তুমি ঠিক কথা বলেছো গো, এটা আমার মাথা দিয়ে আসেনি একদম, দাঁড়াও আমাকে এটা একবার ট্রাই করে দেখতে হবে। থ্যাংক ইউ, এই জন্য তো তোমাকে এতটা ভালোবাসি। ওকে চল চল চল, গেট ব্যাক টু ইয়ার ওয়ার্ক, এত মন দিয়ে কাজ করো আমি দেখছি, আমি ফোন করছি পরে তোমাকে। ওকে ওকে
বাই। অদ্ভুত, উপর দরজা খোলা, নিচে দরজা বন্ধ। পাগলপুর, কি অবস্থা করে রেখেছে ঘরগুলোর।
শোনো না বাবা, ও বাবা, সেদিনটা সম্ভবত বাবা খুব জোরে বলছো না কেন বাবা? মা পাশে ছিলেন না, যদিও পরে এসেছিলেন মা। আসলে মা তখন ছিলেন ঠাকুরমার মন জুগিয়ে চলতে ব্যস্ত। বাবার খুব কাছের মানুষ বলতে ছিলাম আমি তার একমাত্র বংশধর নীলকান্ত চ্যাটার্জি। একটু কথা বলো বাবা। একজন কোথায় গিয়েছিলি? এত পরে শুনে দিচ্ছিস, কি বললাম শুনতে পেয়েছিস? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ভক্তি হচ্ছে মাকে। হ্যাঁ, কোথায় গিয়েছি? কোন প্রীতের লোকের কাছে গিয়েছিলেন? ঘরে এক ফোঁটাও চাল ছিল না, তাই আমি ভিক্ষা আনতে গিয়েছিলাম। ভিক্ষা? তুই আমার বউ হয়ে, আমার স্ত্রী হয়ে ভিক্ষা করছিস কেন? কেন যাবি? ধীরেনের দোকানে গিয়ে আমার নাম বললি তো তোকে দিয়ে দিত। গত তিন মাস ধরে ধীরেনের দোকানের এক পয়সাও চোকানো হয়নি, তাই ধীরেন বলেছে যে পয়সা না চোকালে এক টাকা করে কিচ্ছু দেবে। এই চর্চায় আমি 10 টাকা মাইনে পাই, 10 টাকা। এতদিন পরে আমার বাচ্চা রাত্রিবেলা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, আর এই রাক্ষসী একেবারে ব্যতিব্যস্ত করে মারছে আমার বাচ্চাকে। তুমি ওকে বাজার পয়সা দাওনি? বাজার থেকে চাল আনি কেন বাবু? তোর বউ আমার সঙ্গে একটাও কথা বলে না, সত্যি বলছি একটাও কথা বলে না। এই শোন, ছুতোই না তাই না? এই সন্ধে হলেই তোর বউ বাড়ির বাইরে চলে যায়, জিজ্ঞেস করত কেন? মা, আপনার কাছে সংসারের টাকা চাইলে আপনি কি দেন আমাকে? এত বড় কথা? তুমি কবে আমার কাছে সংসারের টাকা চেয়েছো? আর তোমার কি এমন টাকার দরকার পড়লো বৌমা যে ওই সন্ধ্যাবেলা হলেই তোমাকে বাড়ির বাইরে চলে যেতে হয়? শোনো, বিয়েতে কথা ছিল তোমার মা 2000 টাকা দেবে আমার ছেলেকে, এই এতদিন পরে সে টাকা শোধ হয়েছে। আর তোমার বাপ, তোমার বাপ বলেছিল আমার বাবুকে একটা সাইকেল দেবে, তা 2 বছর তো ঘুরতে গেল, সাইকেলের তো নামগন্ধ দেখছি না। আমার মা তো বলেছে যে যে করে হোক সে সাইকেল এনে দেবে। আর মা, আপনি একটা কথা বলুন তো, আপনার কাছে সংসারে কোনো টাকা চাইলে আপনি কি দেন? আপনি দেন না, আপনি খোটা দেন, তাই আমি আপনার কাছে আর চাই না। দেখ দেখ বাবু, তোর বউকে নিজের চোখে দেখ, আমাকে কতগুলো কথা শোনালো দেখ। আমার মায়ের মুখের উপর কথা? হ্যাঁ, মায়ের মুখের উপর কথা?
বছর বছর ঘুরতে গেল, এখনো বংশধরে মুখ দেখাতে পারলো না। প্রত্যেকদিন বাগে দেখি মা দেখি, ইস কি অবস্থা, কি করবি বল মা, মেয়েদের মানিয়ে নিতে হয়, ভগবান যা মেয়েদের কপালে লিখে দিয়েছে সেটাই মেনে নিতে হয়, এটাই সংসারের নিয়ম। আর দোষটা আমাদেরও, তোর বাবা মারা যাওয়ার পর তোর বর্দাই তো দুবেলা দুমুঠো খেতে দেয়, সেটাই আমার কাছে যথেষ্ট। তাহলে কি করে দোষ দি তোর দাদাকে, একটা জামাইকে একটা সাইকেল দেওয়ার জন্য? তুই রতনকে একটু বোঝা বাছা, রতনকে একটু বোঝা। ঠিক আছে মা, চলাই। আরে সাইকেল দেওয়ার ব্যাপারটা নয়, তুই একটা বিবাহিত মেয়ে হয়ে নিজের স্বামী আমাদের জামাইকে ছাড়াই আজ এত সকাল সকালে বাড়িতে চলে এলি, এটা তো তোর ভুল। যা ফিরে যা নিজের শ্বশুর বাড়িতে, মানিয়ে নে নিজের স্বামীকে। আর থাক 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 থাক। না রে দাদা, আমার স্বামী মাতাল হলে ওর কোনো হুঁশ থাকে না। হা হা, দেখো বোকা মেয়ে, রতন ভালো মাহিনা পায়, পুরুষ মানুষ, ভালো ছেলে, ওকে একটু মানিয়ে বুঝিয়ে নিয়ে পথে আনবি তো তুই। তুই তো স্ত্রী পদ্ম লক্ষ্মীটি, আর দেরি করিস না, যা বাড়ি ফিরে যা। এই আমি তোকে যাওয়ার ভাড়া দিয়ে দিচ্ছি মা, ওকে একটু এগিয়ে দিয়েছ। হলো, আগো আসছি আসছি। পদ্ম মা, তুই যেখানেই যাস এখানে আর আসিস না, তোর বাবা মরে যাওয়ার পর তোর দাদা বৌদির সংসারে আমার যা অবস্থা, আমি চাই না তুই স্বামীর ঘর ছেড়ে এসে আমার মতো অবস্থা হোক। নে মা টাকাটা নে। সন্ধে হচ্ছে, আমি আসছি। থাক মা থাক, ভালো থাক। হায় ভগবান, দুর্গা 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 দুর্গা। আবার দেরি করে ঢুকেছিস, এর মৃত্যু বল দেখাচ্ছি। আসে ভালো করে শাসন কর বাবু, রোজ রোজ বাড়ি থেকে বেরোনো দিই আচ্ছা করে। মিথ্যা বলেছিস, মিথ্যে বলা মারিস না ওকে, না বাড়িটাকে দূর করে দে। অলক্ষ্মী বাজা কোথাকার, আমি তোর জন্য না মেয়ে দেখবো, সুলক্ষণা মেয়ে, আর সঙ্গে তোর বিয়ে দেব। কে তুই? আয় ভেতরে আয়। কি হয়েছে মিষ্টি সই? আজ আমাকে সবাই তাড়িয়ে দিয়েছে, কেউ নেয়নি, আমি কোথায় যাব? মরা ছাড়া আমার কোনো গতি নেই।
চুপ কর পাগলি, আমি তোর শাশুড়িকে বোঝাবো, আর দরকার হলে আমার কর্তা আর আমার শাশুড়িকে দিয়ে বোঝাবো। তুই চুপ কর, কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মিষ্টি, তুমি তোমার সইকে নিয়ে একটু ভিতরে যাও, আজ রাতটা কেটে যাক, দেখি কাল সকালে যদি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুই কিচ্ছু চিন্তা করিস না, চোখের জল মোচ আর কাঁদিস না। শুনলি তো আমার কর্তা বলল, সকাল হলে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই তোকে করে দেবে। চল এবার তুই কিছু খেয়ে নিবি, আয় ভেতরে আয়। কই গো, ওকে নিয়ে এসো। হ্যাঁ যাই। ওইদিকে তো আবার কলকাতা যাওয়ার ট্রেনের সময় হয়ে গেল। সই, তোর জন্য আমার খুব মন খারাপ করবে, জানি না এখানে আর কোনোদিনও আসতে পারবো কিনা। ছি, এসব কথা ভাবছিস কেন? চিঠি লিখবি আমাকে, কেমন আছিস জানাবি, আর আমিও তোকে চিঠি লিখবো আমার কর্তার কাছ থেকে তোর ঠিকানা নিয়ে। ওসব চিঠি লেখালে কি পরে করবেন, চলুন আপনার সইয়ের অনুরোধেই আপনার একটা হিললে করলাম, সবই ভগবানের ইচ্ছে আর কৃপা, নইলে আজকের বাজারে কেউ কাউকে খেতে পড়তে দেয়? চলুন এবার যাওয়া যাক। মিষ্টি, তুমি তোমার সইকে বলেছো তো কাজের জায়গায় মন দিয়ে কাজ করতে? ওনারা খুব ভালো মানুষ, জমিদার, ওনাদের মন ঝুঁকিয়ে চলতে পারলে আর ভালো করে 5-4 মাস খাটলে ভালো মাহিনা পাবে, সুতরাং খেতে পড়তে কোনো অসুবিধা হবে না। চলুন চলুন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। সই, আমি আসছি তাহলে। চলুন। দুগ্গা দুগ্গা, ঠাকুর যেন তোর মঙ্গল করে। একটু ভালো হবে, অনেক নিচ্ছ, বেশি দেরি হয়েছে, দেরি আসবো। হ্যাঁ বুঝেছি, দেরি আসবো, বুঝেছি, একটু কম নাও, দেরি আসবো, একটু কম নাও, রাত থাকবো, এত কম পয়সা দিলে হয়, একটু কম নাও, 2 টাকা নেবে, কম নাও, বাড়ি আবার কালকে বেশি দেবো। আচ্ছা চল চল ভাগ এখান থেকে, ভাগ, এদিকে একদম আসবি না, ভাগ। কত এই যাই, এখানে কোনো জায়গা নেই, যা চল এখান থেকে, কোনো জায়গা নেই, যা এখান থেকে, যা আমাকে ধাক্কা দিয়ে বার করে দিলি, যেদিনকে আমার টাকা হবে সেদিনকে আমি শোধটা তুলে নেব। যেদিন টাকা আনবি সেই দিনই আসবি, যা ভাগ, তোকে দেখে নেব। সকাল থেকে এখানে ঘুরছিস নতুন নাকি? আমি
হালদার বাবুকে খুঁজছি। তা তুইও বাবু খুঁজছিস নাকি? তা তোর নাম কি? পদ্ম, পদ্মবালা দেবী। কি পদ্ম বালা? আবার দেবী? এই এত ভিড় কিসে? চল সব যে যার কাজ কর, ও আমার চেনা লোক। এসো বোন। বেগমের কাছে কেন এলো? নাচ গান শেখাটা ঠিক আছে, কিন্তু এই বাবুদের মন ভোলানো কাজটা আমার দ্বারা হবে না। আমি এখান থেকে ফিরে যাব। এই কাজরা মেয়ে মানুষকে নিয়ে এসে আমার সময় নষ্ট করিস কেন রে? হ্যাঁ, নিয়ে যাও ওকে ঠিকই এখান থেকে। বোন কি যে বলে না, যাওয়ার জায়গাটা ঠিক থাকলে চলে আস, তুই নিশ্চয় ফিরে যা। ভালো থাকিস বোন, তোর চওড়া কপাল আমাদের ছিল না, তাই যেতে পারিনি। বলে কি না বাবু, তোর মন বলাতে পারবো না। কে? আগে বাবু, আমি বৃন্দা। ও বৃন্দা, তা তুমি কি বনে গেছিলে? হ্যাঁ, কি অবস্থা এগুলোর? হ্যাঁ, ওদিকে ঝাড়বাতি জ্বলছে, ঘরে সবকিছু এলোমেলো, ওদিকে নোংরা, এখানে বোতাম পড়ে। বাহ, আমি খালি পায় আর আপনি পায় জুতো পরে, তা এটা কি তোমার কেয়ারটেকারের ডিউটি? আগে আমার বাবা অসুস্থ, তাই দেখতে গেছিলাম সামনে হাসপাতালে ভর্তি। ওহো, বুঝতে পারছি গো। কিন্তু তোমার বাবা যে মারা গেছিল অনেকদিন আগেই না? মানে বাবা মানে শ্বশুরমশাই আগে, বাবা শ্বশুর। বাবা শ্বশুর, তুমি কি সত্যি কথা বলো, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে জানো তো। ঠিক আছে, যেতে দাও সব। বলছিলাম যে আমি এখানে থাকবো, একদিনের জন্য নয়, বেশ কয়েকদিনের জন্যই থাকবো। তুমি আজকে সারাদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর ঘর দোরগুলো একটু যদি গুছিয়ে দিতে পারো খুব ভালো হয়, কেমন? নিশ্চয়ই। আচ্ছা একটা কথা, ম্যাডাম আসবেন না? না না না, এসো। একটা সুন্দর মুডে ছিলাম, পুরো তারটা কেটে দিয়ে চলে গেল। সালটা ছিল 1900, স্বাধীনতা ছিল, এই স্বাধীনতার অন্যতম নিশিকান্ত বাবু যে। নমস্কার নিশিকান্ত বাবু। কি বলছো তোমরা? হলো দেশ মাতার বীর সন্তান, বীর সেবকরা। তোমার আমাকে এভাবে প্রণাম মানায়? জানতাম আপনাকে পাশে পেয়ে আমরা বল পাই, ভরসা পাই। আমরা জানি নিশিকান্ত বাবু, তাই আপনার দয়ায় আমরা যে আমাদের মতো ভাগ্যবান এই রকম। এসব কথা ছাড়ো, দেখো তোমাদের কেউ টলাতে পারবে না, কেউ পারবে না। যত আর্থিক সহায়তা লাগুক আমি আছি, দেশ মাতাকে স্বাধীন দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশিকান্ত বাবু, স্বাধীনতার দিন আর বেশি দেরি নেই, আশা করি আমরা খুব শীঘ্রই স্বাধীন হব, দেখবেন খুব শীঘ্রই স্বাধীন হব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তবু করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা, জয় 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 হে জয়। তার সাথে হলো দেশ ভাগ, আর ভাগ হলো তাইয়া তাইয়াম। বাবা ক্যা বাত, বহুত খুব। খুব সুন্দর। হেনা বিবি, নতুন আমদানি করলে নাকি? আমার সঙ্গেও আজকে নতুন বাবু, নিশি বাবু। দেখছেন বাবু, বাবুরাজ বড্ড মন খারাপ, তার দাওয়াই তোমার নতুন আমদানি হতে পারে কিনা দেখা যাক। আইয়ে আইয়ে বাবু, ব্যাটি আসবে আসবে, আসুন।
অসুস্থতা কাটিয়ে সজ্ঞানে ফিরলেন পিতাশ্রী নিশিকান্তবাবু। সেই সময় শিওরে দাঁড়িয়েছিলেন মা গিরিবালা দেবী, জল নিয়ে এগিয়ে এলেন, পায়ের কাছে বসেছিলেন ঠাকুরমা রানী বালা দেবী, আর সেখানে উপস্থিত ছিলাম আমি। বৌমা, খোকার খিদে পেয়েছে মা, কিছু খাবারের বন্দোবস্ত করো। এক্ষুনি আনছি মা। না খোকা, আমি নিজে নিয়ে আসছি তোর খাবার, তুই দাঁড়া। লক্ষ্মী বাচ্চা আমার, একটুখানি ঘুমো, আমি নিজে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি নিজে গিয়ে নিয়ে আসছি, আমি নিজে গিয়ে। আপনার শরীর কেমন লাগছে এখন, ভালো আছেন তো? আপনি আজ ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে পদ্ম বলে উঠেছিলেন, পদ্মের মধ্যে এমন কি ছিল যে তাকে আপনি ভুলতে পারছেন না? শুনুন না দোহাই আপনার, আপনি উঠবেন না, আপনার দুটো পায়ে পড়ি, আপনি না খেয়ে উঠবেন না। আজ থেকে আমি আপনাকে আমি কোনো কিছুতে বারণ করব না, কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। যাবেন না, সুস্থ না হলে উঠতে না করেছে, আমার কথাটা শুনুন, আমি কি বলতে চাই। কেন কথা শুনছেন না, কেন শুনছেন না আমার কথা? আমি তো বললাম আমি শুধু এইটুকুই চাই, আমার শীতের সিঁদুর যেন আজীবন অক্ষত থাকে, আর আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আপনি যেখানেই যাবেন ভালো থাকবেন, শুধু আমাকে একটু একটু মনে রাখবেন। বাবু, বাবু, আপনার খাবার রেডি, আপনি বললেই দিয়ে দেব।
স্বামীকে বেঁধে রাখতে পারে একমাত্র তার স্ত্রী, বুঝলে? আরে তো শ্বশুরমশাই তো বাইজি বাড়িতে যাতায়াত ছিল, কিন্তু তা বলে কখনো কারোর সঙ্গে প্রেম ভালোবাসায় জড়ায়নি। আমি আপনার ছেলেকে ভালোবাসা কিছু কম দিইনি মা। আসলে কি জানেন তো মা, আমার পোড়া কপাল। এই শোনো, পোড়া কপাল পোড়া কপাল বলে কেঁদো না তো, একটু বুদ্ধি খাটাতে হয়। বুদ্ধি খাটাতে পেরেছি কিনা জানি না মা, তবে আমি নিজে গিয়ে ওই রক্ষিতাকে অনেক করে বুঝিয়েছি, অনুরোধও করেছি, তার দুটো পায়েও পড়েছি মা। রামচরণ দা, দেখুন কে এসেছে। কি সৌভাগ্য, আসুন আসুন, বসুন 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 বসুন। আপনি জানেন আমি কে? ও মা, আমি আপনাকে চিনতে পারবো না? আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। এই ছোট কাচারিতে জমিদার গিন্নি ছাড়া আর কে আসবেন? তাহলে কারণটা নিশ্চয় জানা আছে, কি কারণে আমার এখানে আসা? জানা আছে, আমি অনুমান করতে পেরেছি। আমি জানি ছোট মুখে বড় কথা হয়ে যাবে। সবই যে কালে জানো, তাহলে এখানে বাবুর মনোরঞ্জন করার জন্য রক্ষিতা হয় পড়ে আছো কেন? তোমাকে তো শশীকান্ত চট্টোপাধ্যায় বলেছিল ছোটবাবু, তারপরেও তুমি এখানে পড়ে আছো। সত্যি বলতে, শশীবাবুর সেদিন যেভাবে মদ্যপ অবস্থায় এলেন তাতে কিন্তু আমি ভয় পাই, তাতে আমি অবাকই হয়েছি। সেদিন রাতে নিশিবাবু যাওয়ার পরে শশীবাবু এলেন, তারপর রামচরণ দা, ইনি কে? আগে ইনি ছোট বাবু। ইনি কে? ইনি কে? হ্যাঁ, এটা কোথায় আছো তুমি জানো? এটা ছোট কাছারি, ছোট বাবু মানে এটা আমার বৈঠকখানা। এখানে তোমাকে বড় বাবু কি করে থাকতে দেয়? আচ্ছা যখন থাকছো, তুমি যখন বড় বাবুকে মনোরঞ্জন করছো সুখ দিয়ে, ঠিক তেমনি আমাকে একটু মনোরঞ্জন করো। শোনা, দাদাকে বলবো, ছোট ভাইকে ঠিক সময় একটা চড় মারতে পারেননি। বাজার থেকে দাদাকে পটিয়ে দাদার মনে জায়গা করে এখানে এসে দাদার জীবনে অশান্তি লাগানো। তোর ব্যবস্থা করছি। রামচরণ, একে বল এখান থেকে চলে যেতে, নইলে কিন্তু ফল ভালো হবে না। পদ্মমা, পদ্মমা, ছোট বাবু খুব বদমেজাজি, খুব উগ্র স্বভাবের, তার সাথে কি ভুল করেছি, কি ভুল করেছি আমি চড় মেরে?
আমার খারাপ করবে, আমার অনিষ্ট করবে, আমার অদৃষ্টিই তো অনিষ্টে ভরা। যখনই দেখেছি কাছাড়ির বাইরে টাঙা নেই, তুমি বেরিয়েছ, ঠিক তখনই বুঝতে পেরেছিলাম যে আজ বৈকালে তোমার গন্তব্যস্থল কোথায় হতে পারে। চলুন, আমি ওকে যা বলার বলে দিয়েছি, আপনি আমার সাথে ফিরে চলুন বড় কাছাড়িতে। আমি তোমার ইচ্ছা এখানে আসি না গিরিবালা, কিন্তু আজ তুমি তোমার ইচ্ছায় এখানে এসেছো, সেটা কেন? আমি তোমার সাথে এখানে সব নিয়ে কথোপকথন করতে ইচ্ছুক নই। মহিম, মহিম! আগে বাবু বলুন। বৌরানীকে বড় কাছাড়িতে নিয়ে যাও। আচ্ছা বাবু, আসুন। পদ্ম, তুমি এদিকে এসো। আশা করি তুমি একটি মেয়ে হয়ে আমার অনুরোধটি রাখবে। পদ্ম, তোমার কোনো অনুরোধ রাখবে না, এই কথাটা শুনে যাও গিরিবালা। আমি পদ্মকে হেনা বেগমের কাছ থেকে এই ছোট কাছাড়িতে আশ্রয় দিয়েছি, কারণ পদ্ম একটি ভালো, একটি গুণী মেয়ে, আর ও এখানেই থাকবে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ছোট কাছাড়িতে আর কোনোদিন ফিরে আসবো না, এই কথাটাই তো শুনতে চেয়েছিলে না গিরিবালা? পদ্ম, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসি দায়িত্ব নিয়ে, কাজে তুমি এই বাড়িতেই থাকবে। আর বুঝি এর থেকে বেশি কিছু জানতে চাও? তাহলে শুনে রাখো, পদ্ম আমার ভালোবাসা। নিশি বাবু, আমি পদ্মকে ভালোবাসি, তুমি আমার শুধু বিয়ে করার স্ত্রী রূপে, দায়িত্ব ছাড়ার কিচ্ছু না, কিচ্ছু না। আপনি দয়া করে চুপ করুন। রামচরণ, রামচরণ! আগে বাবু, এই মুহূর্ত থেকে পদ্মের দায়িত্ব দেখাশোনা আমার এক স্ত্রী রূপে করবে, ওর যেন দেখাশোনায় কোনো ত্রুটি না থাকে। ঘুমাতে যাবে না? আমার ঘুম পাচ্ছে। দাদু ভাই, দাদু ভাই, আজকে তুমি আমার কাছে শোবে কেমন? ঠিক আছে, কিন্তু মা কাঁদছে কেন? মা কাঁদছে? না না, মা কাঁদবে কেন? ওই দেখো না, মায়ের তরকারিতে খুব ঝাল হয়ে গেছে তো, তাই জন্য মায়ের চোখে জল এসে গেছে। না
ঝাল লাগেনি, আমি জানি। বাবা অনেকদিন পর ছোট কাচারিতে গেছিল বলে কাঁদছে না? কে বলেছে সমস্ত কথা? কে বলেছে? আমি অনেকক্ষণ আগে এসে তোমাদের কথা শুনছিলাম। ছি দাদু ভাই, কখনো এরকম কাজ করতে নেই, কখনো লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনতে নেই, বুঝেছ? আর এই ছোট ছোট মুখে বড় বড় কথা বলতে নেই কখনো। চলো আমরা শুতে যাই, আমি তোমাকে আজকে রাক্ষসের গল্প শোনাবো। না, আজ আমি হিরণ্যকশিপুরের গল্প শুনবো। হিরণ্যকশিপুর গল্প শুনবে? বেশ বেশ, আমি তোমাকে তাই শোনাবো। চলো 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 চলো। আসতে চলুন, আসতে চলুন, আসতে চলুন, আপনি পড়ে যাবেন তো। আসতে চলুন, আসতে চলুন, আপনি পড়ে যাবেন। কি মনে হয় মাতাল, দাঁড়াতে পারি আমি? জমিদারির জন্য যে আর কত কি করতে হবে, আর দিচ্ছে না শরীরে। দে এদিকে ঘাটটা দে। আরে বাবা, এই মরে গেলাম রে বাবরে। তারপর মহিম? হ্যাঁ বাবু, বলুন। বড়বাবু কোথায় গেছিলেন? কে বাবু? বড় বাবু তো কাচারিতে গিয়েছিলেন, আপনি জানেন না? বাস অনেক হয়েছে মহিম, বাকিটা কাল করিস। শোনো, আজ তোমাকে না বেশ সুন্দর লাগছে। অনেকদিন পর তোমাকে নতুন করে দেখছি। তাতে কোনো অসুবিধা আছে? অনেকদিন পর তোমাকে ভালো লাগছে তাই। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, তুমি তো বললে আমি শুধুমাত্র দায়িত্ব, আর ভালোবাসা তো পদ্ম। পদ্ম বাবু, বাবু পদ্ম, পদ্ম তুমি কেমন আছো? কেমন আছো? কতদিন দেখিনি তোমাকে, দেখি কি অবস্থা করেছো, নিজের যত্ন নাও না? না কথা বলবে না, বুঝেছে? রাগ হয়েছে তাই না? সেদিন চোখের মাথায় আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তারপরে যে আমি তোমার কত দূরে সরে গেছি সেটা আমি জানি, অনেক দূরে, অনেক দূরে। রামচরণ, যাও টাঙ্গা থেকে আমার ভালো থাকার ওষুধটা নিয়ে এসো, যাও। জলসার ব্যবস্থা ঠিক মতন করো, যাও। ঠিক আছে, মনে পড়ে?
সেই রাত। তুমি সন্ধ্যার মেঘ মালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী নিশায় তোমারে করেছি রচনা, তুমি আমারি তুমি আমারি মম শিব গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘ মালা, তুমি আমার সাধের সাধনা। তোদের এই বড়কে দিয়ে জমিদারিত্ব চালানো বড় দুষ্কর, বড় আর চলছে না বুঝলি তো, মাত্র 5 মিনিটের হেরফেরে সালা পুরো জমিদারিত্বটাও নিয়ে নিল। এবার আর ছাড়ছি না। ভেবে আছিস কেন? আমার না কেন, তোমাকেই তো আগে জমিদারিত্ব সামলাতে হবে, মানে আমার পরে। বাবু চা। বা হ্যাঁ বলো। মর্নিং। হ্যাঁ, তুমি ফোনটা কেন ধরছো না বলো তো? যাই হোক বাদ দাও, আমি ইভিনিং এর মধ্যে ঢুকছি, তুমি তাড়াতাড়ি রেডি হও আর আর সব কাজ কিন্তু করে নিও। আচ্ছা আচ্ছা, সব কাজ আমি রেডি করে রাখছি, অসুবিধা নেই, তুমি এসো। এই যে রজনীকান্ত চ্যাটার্জি ওরফে আরকে, আপনি যত বড়ই রাইটার হয়ে যান না কেন, আপনাকে কিন্তু আমাকে সময় দিতেই হবে,
Why don't you understand? I missed you so much. Hi, I miss you too. দেখা হচ্ছে, কেমন? হুম, হ্যাঁ, টাটা টাটা। মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা দাদু ভাই, তুমি যাও তো বাবা, ও ঘরে যাও। মা, জমিদার বাড়ির সমস্ত দায়িত্ব, প্রজাদের সমস্ত দায়িত্ব, কাছারির সমস্ত দায়িত্ব আমি আমার উপরে নিতে চাই। কারণ আমার বড়দা নিশিকান্ত চ্যাটার্জি আপনার জ্যেষ্ঠ পুত্র আর সবার প্রিয় বড়বাবু এখন নিজেই মানসিকভাবে অসুস্থ। উনি নিজেই প্রমাণ করেছেন যে উনি মানসিকভাবে উন্মাদ। এইসব কি বলছিস তুই খোকা? কি বলছিস তুই? ঠিকই বলছি। তুমি জানো না, তুমি দেখবে, চলো দেখাচ্ছি তোমাকে। আমি তোমাদের খাজনা মুকুব করলাম। আরে বড় বাবু, বড় বাবু জয়, ধন্য বড় বাবু, ধন্য, খুশি 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 খুব খুশি, বড় বাবু জয় হোক, বড় বাবু জয় হোক, ধন্য বড় বাবু, ধন্য বড় বাবু, ধন্য। এবার বৃষ্টি কম বলে প্রায় 200 জনের খাজনা মুকুব করে দিলেন আপনার ছেলে নিশিকান্ত চ্যাটার্জি। এভাবে চলতে থাকলে আমাদের জমিদারিত্ব আর থাকবে না, শেষকালে কিন্তু আমরাও প্রজা হয়ে যাব। আপনি বউ ঠাকুরানিকে ডেকে একবার জিজ্ঞাসা করুন, এত কবিরাজ ডাক্তার বুদ্ধি দেখানোর পরেও কি আপনার ছেলে মানসিকভাবে সুস্থ হয়েছেন? দাঁড়া দাঁড়া, মিছি মিছি আমার আমার বড় খোকাকে এইভাবে দোষারোপ করিস না। বৌমা বৌমা বৌমা, আমার আমার বড় খোকা এখন কেমন আছে? হ্যাঁ, আগের থেকে অনেকখানি সুস্থ, হাসি খুশি লাগছে ওনাকে। কিন্তু কাল সারা রাত ঘুমের ঘোরে কি পিরপির করছিলেন। মানে ওই দিদি পদ্মার সাথে ছোট কচুরির সাক্ষাতের ঘটনাই বলছিলেন। কে কে পদ্মা? বউ ঠাকুরানী, আপনি সেদিন পদ্মাকে বলে আসার পর থেকে সেখানে পদ্মা নামক আর কেউ থাকে না। ওটাই তো ওনার মানসিক মতিভ্রম। মানে কেউ ওখানে নেই? তবে যে আমার কথা যদি বিশ্বাস না হয় আমার কথা যদি বিশ্বাস না হয় তো মহিমার ছোট কাছারির রামচরণকে ডেকে জিজ্ঞাসা করুন। রামচরণ, মহিম, মহিম, মা, 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 আ আ
মা কষ্ট হচ্ছে? আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় বোকার জন্য, আমার বড় বোকার জন্য, আমার বড় ভয় করছে, বড় ভয় করছে। আমি বিশ্বাস করি না, আমার নিজের ছেলের কথা বিশ্বাস করি না। মা জল খাবেন, জল নিয়ে আসো, মায়ের জন্য জল নিয়ে আসো। করবো মা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি আনো জল। আমি ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি, ওনাকে বেশি উত্তেজিত করবেন না, বিশ্রামে থাকতে দিন, আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। বড় বৌমা, হেমা, বড় বৌমা, হেমা বলুন, তুমি বড় খোকাকে যেতে দিও না কাচারি বাড়িতে, মা। তুমি ওর পাগলামিটা বন্ধ করো, পাগলামিটা বন্ধ করো। আমি চেষ্টা করবো, যাবেন না। মায়ের হাজার বারণ সত্ত্বেও পিতাশ্রী নিজের অসুস্থতা উপেক্ষা করেও প্রত্যহ সন্ধ্যেবেলা যেতে থাকলেন ছোট কাচারিতে জলসা করতে। পদ্ম, পদ্ম, আজ আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে তোমার কাছে এসেছি। ওরা সবাই বলছে আমি নাকি পাগল। হ্যাঁ, আমার নিজের ভাই বলছে আমি নাকি উন্মাদ। ওরা বলছে আমি নাকি তোমার জন্য পাগল হয়ে গেছি, তুমি নাকি নেই। কে বললো তুমি নেই? এই তো তুমি পাগল হয়ে গেছো। একলা বসে সন্ধ্যা রাতে, একলা ঘরে বসে ভূতের সাথে প্রেম করলে তো আর কি হয়? পদ্ম, 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 তোমরা দেখলে কোথায় পদ্মকে? পদ্ম কোথায় দেখলে তোমরা? কোথায় পদ্ম? তোমরা কিছু করেছো না পদ্মকে? হ্যাঁ, কোথায় পদ্ম, কোথায়? বাবু, পদ্ম, পদ্ম, একলা ঘরে বসে সন্ধ্যা রাতে নিজের স্ত্রীকে উপেক্ষা করে কাছাড়িতে বসে মদ্যপান করতে করতে ভূতের সাথে প্রেম করলে? নিজের ভাই কেন? লোকেরাও যে পাগল বলবে না, উন্মাদ বলবে না, সেটা বুঝলি কি করে? পদ্ম পাকে জন্মায়। মিথ্যা বলেছিস। চল সব যে যার কাজ কর, ও আমার চেনা লোক। এসো বোন,
তুলে আনা হয় পূজো দিতে, পূজোতে ব্যবহার করতে। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি, আশোটাকে করবে মাটি। কি গান শোনালে মধু বাবু, এ তো মনে হচ্ছে চা ছবিতে ব্যবহার করলে জমে যাবে। আসলটা এখনো মাটি করিনি রে, তবে এবারে মাটি করব। আরে একটুখানি জেনা বাবা, তোরা তো সবাই খাচ্ছি, আমার একটু জেনা রে বাবা, জেনা। চুপ রামচরণ, দাদার মদের গ্লাসে এটা মেশাতে ভুলবে না। ভালোবাসি তোমাকে, কখনো বলতে পারিনি, আমি নিজেও বুঝিনি, কিন্তু আজকে বুঝতে পারছি যে ভালোবাসাটা বটবৃক্ষের মতো, ডাল পালা শাখা প্রশাখা সবকিছু কাটলে আর কেটে দিলেও কোনো যায় আসতো না, শিকড় ঠিক থেকেই যায়। নিশি বাবু, আপনি আমাকে আমার জীবনে ছেড়ে দিন, আপনি আমার জন্য নিজের জীবন এভাবে জলাঞ্জলি দেবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আজকে থেকে আর এই ছাই পাশ গিলবেন না, আপনি কথা দিন আমাকে। আমি একাই উঠতে পারি, আর কোনোদিন দেখা হবে না আমাদের, কোনোদিনও না, তখন পড়ে গেলে কে তুলবে? ভালোবেসেছি তোমাকে, ভালো Ha ha ha!
গিরিবালা দেবী এবং নিশিকান্ত বাবু প্রস্থানের পর এলেন শশীকান্ত বাবু। যাওয়ার আগে একটু আমার শুনতে যাও সোনা। কত বললাম আমাকে একটু শুকতে শুকতে, দাদাকে দিচ্ছিস আমাকে দিতে পারছিস না, এখন গেলি তো, যা স্বর্গে যা। রামচরণ, এই রামচরণ, যাই। যত সব ইয়ে ঝামেলা, তারপর শুকিয়ে গেলে পর জলে ছুঁড়ে ফেলে দিতে হবে। সাবধানে তো, যেন কোনো কাকপক্ষী টের না পায়। রামচরণ, আমার পাগল প্রেমিক দাদাটা আবার কিন্তু আসতে পারে কাছাড়িতে, তো তুমি কিন্তু ওই ওষুধটা কিন্তু ওর মদের গ্লাসে দিতে ভুলে যেও না। উনি আপনি কোনো চিন্তা করবেন না ছোট বাবু, বলছিলাম যে মানে মাহিনাটা একটু, আহা হবে হবে, সমস্ত কিছু হবে, আগে কাছাড়ির সমস্ত দায়িত্বগুলো আমাকে সামলাতে দাও, তারপর সব হবে। আগে তোদের ওই মানে বড় বাবু যে পাগল বলে লোকে, ও তো উন্মাদ পাগল, পাগল মানে বাড়িতে সবাইকে ওদেরকে বোঝাতে দাও, তারপর দেখো পাখি কত দূর রয়ে, তারপর সব দায়িত্ব আমার নিজের হাতে, তারপর সব হবে। এখন তোরা হবে দেরি করিস, কোথায়? হ্যাঁ ওই 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 দিকটা একটু করে, আহা বাবা রে কত করতে হবে, বাস 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 হয়েছে, এই ওটা 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 তাকে তোরা না, খুব ভালো করছিস, খুব ভালো করছিস। এবার এবার আমাকে কাছাকাছি দায়িত্বটা নিতে দে, তারপর তোদের বাবু শুধু আমি। সেদিনটা পিতাশ্রীকে উদ্ধার করেছিলাম উন্মাদ এবং অর্ধ অজ্ঞান অবস্থায়।
খেলতে যাবি না? তখন আমার বয়স শৈশব ও কৈশোরের সন্ধিকালে। তবে বাবার এই প্রেম কাহিনী না ভালোবাসার গল্প নাকি সবের আড়ালে পারিবারিক চক্রান্ত, সেটা খুব একটা বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার কাছে প্রেম মানে ছিল শুধু পুষ্পের খেলার জন্য বৈকাল ও কখনো কখনো সকালে একটা ছোট্ট বাচ্চানি এবং শৈশবের খেলা মাত্র। জানি না এই কাহিনীটা অমর কাহিনী কিনা, তবে প্রেম কাহিনীটা এবং এই ঘটনাটি আমার মাকে স্বামী হারা, আমাকে কৈশোরে পিতৃহারা করেছিল। কিন্তু ঘটনাটি এক কাহিনী রূপে আমার মনে দাগ কেটে গিয়েছে। বাবা বেশি দিন বাঁচে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। তার কিছু বছর পরেই পথ দুর্ঘটনাতে শশীকান্ত চ্যাটার্জি আমার কাকা শ্রী বিকলাঙ্গ হলেন। এরপর দুই কাছারির মসনদে আমাকে জমিদার হয়ে বসতে হলো। তবে সম্ভবত আমি হলাম চ্যাটার্জি থুরি, চাটুর্যে বংশের শেষ এবং অন্তিম জমিদার। This is my destination. আচ্ছা, ये क्या? Hi, yes. চলো উতরতে হবে ফির। ये है क्या तुम्हारा घर? हां, अंदर में मेरा फियंस है। थोड़ा मिलके चलेंगे। नहीं, आज नहीं। आज बहुत लेट हो गया। आज टाइम नहीं है। तुम पिक्चर में ठीक से काम करो। अगर ये पिक्चर हिट हो गया तो घर क्या, तुम लोगों को स्विट्जरलैंड ले जाएंगे। एकदम बढ़िया। पक्का? ढंग से काम करना। ओके, बाय बाय, टेक केयर, टाटा। ओके, পেছন থেকে চোখ টিপে ধরলে কি বুঝতে পারবো না কে? পারফিউমটা চেঞ্জ হয়নি না? সবসময় বদমাশি বুদ্ধি, এতদিন পরে এলি, কোথায় দৌড়েছে ঝাঁপিয়ে ধরবি তা না? তুমি আমার ফোনটা কেন ধরো? বেশ করেছি। আচ্ছা চল, ঠিক আছে, গিয়ে হাঁক। স্টোরি কিন্তু সুপার ডুপার হিট, আমার তো খুব ভালো লেগেছে। এবার তাহলে thank you.
লাইট অফ করো। চোরাবালি মন জুড়ে ডুবে যাওয়া গভীরে চাওয়া পাওয়া হাত ছানি আলো ছায়া শরীরে নিভে যাওয়া রাত গল্প লিখে যায় চলে কারোর খোঁজ নীরব কবিতায় লড়াই যে নিজের সাথে যাওয়া এক শ্রোতে নেই খুব